একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে প্রিলিমসে যে 25 ইংলিশ আছে, 25 মার্কস ইংলিশের অবজেক্টিভ, সেটার জন্য কি করেছিলেন? সেটার জন্য যদি একটু স্ট্র্যাটেজিটা বলেন ছোট করে। দেখো প্রিলিমস এর জন্য আমি যেটা করেছিলাম, দেখো আমার তো নিজের সাবজেক্ট ইংলিশ, তো প্রথমত অনেকে বলবে গ্রামার বই এটা পড়ো ওটা পড়ো, পিকেদের সরকার পড়ো, কৃষি দাস পড়ো। আমার মনে হয় একটা বেসিক যে কোনো গ্রামার বই পড়া উচিত, যে কোনো বেসিক, এইচএস লেভেলে আচ্ছা, বলো মাধ্যমিক লেভেলে, বেসিক বইয়ের মধ্যে পাবে। বেসিক হুম গ্রামারটা হুম তোমাদের সবাইকে জানতে হবে, একটু জানতে হবে, কারণ তোমাদের তোমার কম্পালসারি পেপার রয়েছে, একটু জানতে হবে, লিখতে হবে, ঠিক আছে? ইংলিশটা একেবারে ছেড়ে দিলে হবে না। তো বেসিক্যালি প্রিলিমসে যেটা দেয়, প্রিপোজিশন বেশ 4-5টা প্রিপোজিশন দেয়, অনেকগুলো দেয়, ইডিয়মস ইডিয়মস দেয়, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেয়, আর কিছু কিছু তোমার ভোকাবস দেয়, ঠিক আছে? আমি অ্যাকচুয়ালি বলি ইংলিশের ব্যাপারটা, ইংলিশ হচ্ছে তোমাদের সবসময় চিন্তা আমরা থাকে 25-এর মধ্যে 20-22, এইগুলো কখনো করো না। ইংলিশের 14-15 অনেক ভালো স্কোর, এটা অনেকে জানে না, 14-15+ নাম্বার অনেক ভালো স্কোর। আমার 2019 সালে 18 সালে যখন দিই আমি, তখন আমার স্কোর ছিল 22, আর আমি 2022-এ দিই তখন ছিল হচ্ছে 17। মানে কতটা ডাউন হয়েছে, অন্য সাবজেক্ট আমি ইমপ্রুভ করতে গিয়ে নিজের সাবজেক্ট ডাউন হয়েছে। এবার তাই বলে কি আমি ক্র্যাক করি নি? আমার স্কোর 164 পয়েন্ট সামথিং 2022-এ, এবং আমি রেজাল্টই দেখবো না, আমি জানি আমি পাস করবো, আমি রেজাল্ট দেখি না, প্রিলিমসের রেজাল্ট আমি দেখি না, এতটা আমার কনফিডেন্স, আমি রেজাল্ট দেখি না, আমি ডাইরেক্ট মানে ওই অ্যাডমিট কার্ড যখন তুলতে যাই তখন মেন সেট একবারে তুলি, আমি দেখি না, সত্যি কথা বলতে দেখি না। তো অনেকে বলে, ফোন করে, ভাই তুই পাস করেছিস? আমি আমি জানি পাস করবো, তো এতটা কনফিডেন্স ছিল। হ্যাঁ হ্যাঁ, এই কনফিডেন্সটা আমি দেখি আমার অ্যাসপিরেন্টের মধ্যে আসে না। কেন আসে না? আমি এখন আমাকে অনেকে ফোন করে বলছে, স্যার আপনি যেভাবে বলছেন, এবার আমি আমার অনেক স্কোর হচ্ছে। আমি বলছি হ্যাঁ, কম সোর্সেস রিসোর্সেস কম রাখবে, বেশি টাইম দেবে, বারবার বারবার রিভিশন দেবে, তারপর যদি তোমার মনে হয় মক দেওয়ার, মক দেবে। মক অনেকে কিন্তু আগে দেয়, এটা একদম হ্যাঁ ভুল, এটা একদম মানে এথিক্যাল নয়, মানে তোমার প্রিপারেশনের জন্য, ঠিক আছে? তো মকটা দিতে হবে কখন, যখন একদম শেষ মোমেন্টে তোমার সবকিছু সিলেবাস কমপ্লিট হয়েছে। তুমি জানো আমি নিজে মক দিনি, আমি কোনো মকই দিনি। আমি এবার অ্যাসপিরেন্টদের বলি, 2019-এ বোধহয় লকডাউন, 20-র সময় লকডাউনে আমি মক দিয়েছিলাম, অনেকগুলোই দিয়েছিলাম, প্রিলিমস এর মক দিয়েছিলাম, মেন্স এর মক আমি দিইনি। এইটা এটা খেয়াল রাখবে যে মক ছাড়াও করা যায়, আবার সেলফ স্টাডি করেও করা যায়। আমি কিন্তু কোনো কোচিং নিইনি, তোমরা সবাই জানো আমি একদম হুম সেলফ স্টাডিতে বিলিভ করি, এবং কোনো কোচিং নিইনি, ইভেন ইন্টারভিউ তো নিইনি। আমি এই যে কদিন পরে ইন্টারভিউ দিতে যাব, যদি যাই কোনো কোচিং নেব না, নিজে যা পারি তাই দেবো। এটা আমার নিজের মধ্যে কনফিডেন্স, আমি বুঝি না যে তোমাদের মধ্যে এই কনফিডেন্সটা কেন ল্যাক করে। আর ইংলিশের জন্য আমি বলি, তুমি এটা বলছো, ইংলিশের জন্য ব্ল্যাক বুক বলে একটা বই আছে, ঠিক আছে? ওটা এসএসসি বই, ওটা পিবিএসএস এর কোশ্চেন, পিএসসি কিন্তু ওখান থেকে অনেক কোশ্চেন নেয়, ঠিক আছে? আর আচ্ছা পিএসসি নিজের নিজস্ব কোশ্চেন রয়েছে আগের বছরের, পিবিএসএস এর কোশ্চেন রয়েছে, ওগুলো বারবার দেখো, টাইপ গুলো দেখো, আমরা যেমন ম্যাথের টাইপ গুলো দেখি, তো ওখানেও টাইপ গুলো দেখতে হবে। আমি যদি আমাকে আমি দেখছি যে প্রিপোজিশন 5-6টা আসছে, তো আমি প্রিপোজিশনটাকে একটু স্ট্রেস দেবো, ফোকাস করবো বেশি করে। তো এটা এটা তো আচ্ছা, সম্ভব না যে কমন হবো কমন হবো। একটু ইন্টারাপ্ট করলাম, সেটা হচ্ছে যে ওই ব্ল্যাক বুকের রাইটার বা এরকম বলে দিন যাতে সবাই কিনতে পারে অ্যাটলিস্ট। আচ্ছা, রাইটারটা আমার মনে পড়ছে না, নিখিল গুপ্তা, নিখিল গুপ্তা, ঠিক আছে? আচ্ছা মানে আচ্ছা, নিখিল গুপ্তা, হ্যাঁ, ব্ল্যাক বুক গুপ্তা, এখন মনে হয় 12,000 এরকম কিছু, কালো, একদম কালো রঙের, ঠিক আছে? অ্যামাজনে আচ্ছা অ্যামাজনে লিখবে ব্ল্যাক বুক বাই নিখিল গুপ্তা, চলে আসবে আচ্ছা, ওটা। ওকে, ওটা নাও, ওখানে বোল্ড করে অনেক জিনিস দেওয়া আছে, আর ওখানে সবকিছু পাবে, অনেক কিছু পাবে না, আমি বলছি অনেক কিছু পাবে না বলতে ওই ন্যারেশন ভয়েস ওগুলো পাবে না, ওগুলো এমনি বেসিক, আমি বললাম না বেসিক, তুমি 9-10-এ যদি গ্রামার বই পড়ো কমন পেয়ে যাবে, ঠিক আছে? মোটামুটি আমি যে অ্যাপ্রোচটা দিলাম এটা 15+ এর অ্যাপ্রোচ। এবার এর বেশি তুমি যদি এফোর্ট দিতে চাও ভালো, অন্যান্য সাবজেক্টে যাতে ক্ষতি না হয় সেইভাবে এফোর্ট দাও, কিন্তু আমি যেটা বললাম একদম 14-15 এনাফ, আমার মনে হয় ক্র্যাক করার ক্ষেত্রে 14-15 এনাফ, ঠিক আছে? এটা ইংলিশের ক্ষেত্রে গেল। আচ্ছা, এবার আমরা আরেকটা কথা বল, আস্তে, আরেকটা কথা বল, হ্যাঁ ইংলিশের ক্ষেত্রে যেটা মনে পড়েছে, যদি পিকে দে সরকারের বই কিনতে চাও, এটা অনেকে সাজেস্ট করে, খুব ভালো বই কিন্তু খুব টাফ বই, বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? ওটা সবার পক্ষে বোধগম্য নয়, তাই অযথা যারা একটু ইংলিশে উইক আছো ওই বই না কেনাই ভালো, ঠিক আছে? তুমি বেসিক একটা 9-10-এর বই কিনে নাও, এখনকার যেটা ওই বেসিক জিনিসটা পেয়ে যাবে, ঠিক আছে? সিনট্যাক্সটা ভালো করে দেখবে, সিনট্যাক্সের চ্যাপ্টারটা চ্যাপ্টারটা ভালো করে দেখবে, ওখান থেকে অনেক কনসেপ্ট পেয়ে যাবে, ঠিক আছে? ওখান থেকে অনেক কোশ্চেন দেয় সিনট্যাক্স, আমি বলে দিলাম, যে কোনো গ্রামার বইতে ভালো করে পাবে। যদি যদি পিকে দে সরকার না কিনতে চাও, কৃষি দাসের বইটা ভালো কিনতে পারো, ঠিক আছে? তো দ্যাটস ইট।